আচ্ছা কত কত চাচ্ছেন মামা এটা? কি সুন্দর এটা। হ্যাঁ ছোটটা 80000 টাকা দেন। আচ্ছা 80। এই 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 আরে শালার বুদেরা চুপ থাক। এই শালার বুদেরা দেন শালার বুদেরা। আরে বাড়ালাই দাও না। মা আপনাদের মাঝারি এবং ছোট সাইজের কিছু গরু দেখাবো। এই আইলো গরু আইলো গরু গরু গরু। মাই নেম ইজ জন সিনা। এই পন্ত কত দাম উঠছে চাচা এটার? বাবুরে যার দেবো 80 লাখে গরু দিয়ে কিনবো না। হ্যাঁ বসিলাল আছে আমার 3000 অর্ধেক দাম কর। আই বসি ভাই কই 3,70,000। দাম কত চাইতেছেন এটার? শুন তেরে বাস কি বাত নাই হ্যায়, এক কাম কর বাপ কো ভেজ। ইমন কত চাইছে এটা? হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি আরমান খান চ্যানেল থেকে আরমান খান চলে এসেছি। আজকে আপনাদের গরুর হাট সম্পর্কে গরু সম্পর্কে কিছু প্রাইসের ধারণা দেওয়া হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে গরুর প্রাইসের সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। আর আরেকটা কথা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি দেখতে থাকেন, ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন। ওকে তো ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কালো কালার একটা অনেক বড় সাইজের গরু দেখা যাচ্ছে। ইমন একটু দামটা একটু জিজ্ঞেস যদি করতা, 2,00,000। আচ্ছা ইতিমধ্যে দাম জিজ্ঞেস করা হয়ে গেছে। আচ্ছা গরুটা হাটে মাত্র নামানো হয়েছে, 2,00,000 টাকা দাম চাও। আচ্ছা তো এখানে দেখা যাচ্ছে আরেকটি গরু। আচ্ছা ইমন এবার একটু দামটা। আচ্ছা এই গরুটির দাম 1,70,000 চাওয়া হচ্ছে, আপনারা দেখতে পারেন। আচ্ছা ইমন যদি এর পরের গরুটা একটু যদি আমাদের, আচ্ছা এটার কালারটা একটু অন্যরকম লাগতেছে তাই না? আচ্ছা তো আঙ্কেল এটার দাম কত চাচ্ছেন? আচ্ছা এটার থেকে এটার দাম 10,00,000 কি কই সরি 10,000 টাকা বেশি চাওয়া হচ্ছে। 1,80,000 না? আচ্ছা দেখতে পাচ্ছেন এই গরুটির দাম আপনার 1,80,000। এই দুইটা গরু আপনার প্রথমটা হচ্ছে আপনার 1,70,000, পরেরটা 1,80,000। এই হাটে আসলে আপনারা পেয়ে যাবেন, এসে দামাদামি করবেন। আরেকটা গরু দেখা যাচ্ছে। ইমন ভাই এটার যদি একটু দামটা জিজ্ঞেস করতা। ইমন এটার 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 দামটা একটু জিজ্ঞেস করো। আচ্ছা এটা একটু আমি দেখাচ্ছি পুরো গরুটা, একটু গরুটা কিন্তু একটু নিচে গর্তায় পড়ে গেছে, এর জন্য সামনের সাইডটা আপনার ছোট লাগলো কি হবো, সাইজটা কিন্তু আসলে বড়ই, কিন্তু বড়ই, ওই যে নিচে গাঁথা হয়ে গেছে। কত ইমন? 2,00,000। দেখি দেখি একটু 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 সাইড দাও। 2,00,000 টাকার গরু বন্ধুরা দেখতেই পাচ্ছেন, 2,00,000 টাকার গরু। বন্ধুরা আপনারা এতক্ষণ বড় বড় গরু দেখলেন, এবার আমরা আপনাদের মাঝারি এবং ছোট সাইজের কিছু গরু দেখাবো। মাঝারি এবং ছোট সাইজের গরুর চাহিদা সবসময় অনেক বেশি। এখানে হলো মাঝারি এবং ছোট সাইজের কিছু গরু আছে, আপনারা ক্যামেরা ঘুরেলে দেখতে পাবেন। এই হাটে বড় গরু যেমন উঠেছে তেমনি মাঝারি এবং ছোট গরু উঠেছে, অনেক ছোট মাঝারি গরু আছে। আপনারা আপনাদের দাম অনুযায়ী এখানে গরু এসে দেখতে পারেন এবং এগুলো কিনে নিতে পারেন। এখানে অনেক গরু, আপনার পছন্দ মতো গরু দেখতে পাবেন। এই সবগুলোই আপনার? আচ্ছা ওই গরুটার দাম কত? ওই গরুটা 1,30,000। আচ্ছা এই গরুটি চাওয়া হচ্ছে আপনার 1,30,000। বন্ধুরা দেখতে পাচ্ছেন 1,30,000-এ গরু। আচ্ছা মামা পরেরটাও তো আপনার, সবগুলাই তো তাই না? আচ্ছা একটু গরুর সামনে গিয়ে যদি একটু দামগুলো বলতেন তাহলে একটু। 1,05,000। আচ্ছা এই গরুটা চাওয়া হচ্ছে আপনার 1,05,000। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। ইফাত পরের গরুটার দামটা একটু জিজ্ঞেস করতো যদি। 1,20,000। আচ্ছা এটা 1,20,000 টাকা চাওয়া হচ্ছে গরুটির দাম। আচ্ছা দুই দাঁতের 1,20,000। আচ্ছা মামা পরেরটা
95,000। আচ্ছা এই গরুটা মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা। আচ্ছা মামা পরেরটা আচ্ছা এই গরুটি 75,000। যারা একটু মানে কম বাজেটের আন্ডার 1 লাখের ভিতরে দেখতে চাচ্ছেন তারা এই গরুটি দেখতে পারেন, 75,000 টাকার গরু। আর মামা এই যে এর পরেরটা ওই সমান সমানই দাম না? আচ্ছা তো এগুলোও আপনার 75? আচ্ছা এটা 85। আচ্ছা এটা 85,000 টাকার গরু। হ্যাঁ এটা এটা সাইজ একটু বড়ই দেখা যাচ্ছে। এই হাটে আসলে এই যে এই মামারে পেয়ে যাবেন, এইখানে আপনার এই লাইনে যতগুলো গরু সব এই মামারই। আর এগুলা মামা এগুলো আপনারই? আচ্ছা কত এটা, এটা কত পড়ে? আচ্ছা এই গরুটির দাম চাওয়া হচ্ছে আপনার 1,10,000। আর এই দুইটা এটা 1,20,000। আচ্ছা 10,000 টাকা বাড়িয়ে আপনার সাইজটাও কিন্তু বেড়ে যাবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন 1,20,000। আর মামা এই যে শেষ যেটা এটা আপনার 1,10,000। আচ্ছা তো 1,10,000 হলে আপনারা দেখতে পারেন 1,10,000 চাওয়া হচ্ছে গরুটির দাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গরুটির দাম চাওয়া হচ্ছে আপনার 4,00,000 টাকা। আমি আর কিছু টাকা বললে তো একটা R15 পাউন্ড যাবো, তাই না? এই গরুটারে দেখে তো মনে হইতেছে একদম চকচক করতেছে, মনে হয় শ্যাম্পু দিয়ে ধোয়াইছে মনে ইচ্ছা মতো। আচ্ছা বন্ধুরা এই গরুটির দাম চাওয়া হচ্ছে 1,90,000। লাল কালো মিক্সিং কালার দেখতেই পাচ্ছেন। আচ্ছা 1,30,000-1,20,000 পর্যন্ত দাম উঠছে গরুটার। আর পরেরটা ওটা আপনার এই পরেরটা কত? আচ্ছা একটু আঙ্কেল একটু দামটা বললে একটু ধারণা হইতো আর কি, দামটা একটু বলেন। এই গরুটার দাম কত চাওয়া হচ্ছে? 1,70,000। আচ্ছা তো বন্ধুরা 1,70,000 চাওয়া হচ্ছে গরুটির দাম। আচ্ছা পরেরটাও উনারই। হ্যাঁ আপনি দাঁড়ায় একটু আমাদের যদি দেখাইতেন। আচ্ছা আমি হ্যাঁ এবার আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন গরুর মানে স্বাস্থ্য কালার সবই দেখতে পাচ্ছেন। আচ্ছা এবার ওই যে এই সাদাটা, সাদাটার দাম কত চাইতেছেন? ১৬০। আচ্ছা তো বন্ধুরা এই সাদা গরুটির দাম চাওয়া হচ্ছে আপনার 1,60,000, দেখতেই পাচ্ছেন। আর আঙ্কেল পরেরটা 1,50,000। 1,50,000 টাকার গরু হচ্ছে আপনার। আমি একটু এই সাইড থেকে দেখাই আপনাদের, এই গরুটি চাওয়া হচ্ছে আপনার 1,50,000। পরের সাদাটা হচ্ছে 1,60,000, ওটার সাইজ একটু বড়, এটা ওটার সমান সমানই বাট একটু ছোট। দেখি ইমন একটু দাঁড়াও এদিকে, এটার দাম জিজ্ঞেস করো তো, লোক নাই না? এটা 3,00,000 টাকা বলছে। আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গরুটার দাম চাওয়া হয়েছে 3,00,000 টাকা। গরুর সাইজ কিন্তু অনেক বড়, আমার মানে সম্পূর্ণ গরুর ভিডিওটা নিতে আমার মানে অনেক দূর পিছনে যেতে হচ্ছে, দেখতেই পাচ্ছেন স্বাস্থ্য আপনারা। 3,00,000 টাকার গরু, আমি একটু সাইড থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে এইটা চাচ্ছে 3,00,000 টাকা। আর অন্যান্য গরু কিন্তু একটু ছোট সাইজেরই। এখন আরেকটা দেখাচ্ছি আপনার, কত ইমন কত চাওয়া হচ্ছে? 1,70,000 টাকা চাওয়া হচ্ছে বন্ধুরা গরুটার দাম।
দেখতেই পাচ্ছেন, দেখতেই চাচ্ছেন 1,70,000। আচ্ছা এদিকে তো একটু মাইকিং শুরু হয়ে গেছে, আমি একটু ভিডিওটা পজ করতে হবে, মাইকিং শেষ হলে আমি আবার জয়েন করছি। বন্ধুরা এখানে মাইকিং করা হচ্ছে যে হাটে প্রবেশ করলে অপরিচিত কেউ যদি কিছু খেতে দেয় অবশ্যই খাবেন না, কারণ এটা অনেক বিপজ্জনক। সো আপনারা যারা হাটে যাবেন ছোট বাচ্চাদের সাবধানে রাখবেন, কেউ কিছু দিলে যাতে না খায় এই ব্যাপারটা মাথায় রাখবেন। কিরকম দাম চাওয়া হচ্ছে এটার? কত কত চাওয়া হচ্ছে ইমন? আচ্ছা এই গরুটির দাম চাওয়া হচ্ছে আপনার 1,80,000 টাকা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা 1,80,000 টাকা চাওয়া হচ্ছে, কিন্তু এটা তো আর ফিক্সড প্রাইস না। সো আপনারা জানেন এসে দামাদামি করলে দামটা আরো কমবে। আচ্ছা কত চাওয়া হইতেছে ইমন? আচ্ছা এই গরুটা চাওয়া হচ্ছে আপনার 1,60,000 টাকা। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি আপনাদের পুরো দেখাচ্ছি গরুটা, রংটাও সুন্দর সাইজটাও সুন্দর লাগতেছে। 1,60,000 আর এটা কত চাওয়া হচ্ছে? আচ্ছা বন্ধুরা এই গরুটি চাওয়া হচ্ছে আপনার 1,80,000। 1,80,000 টাকার গরু। মামা দাম কত চাইতেছেন এটার? দাম কত চাইতেছেন এটার? শুন তেরে বাস কি বাত নেই হ্যায়, এক কাম কর বাপ কো ভেজ। আচ্ছা 2,30,000 টাকা দাম চাওয়া হচ্ছে, ধরো না উঠে যাব। পাশেরটা কত? এটাও জিগো। এটা এটার দাম চাইতেছেন কত? এটা কত চাইতেছেন? 2,20,000। এই মাঝখানেরটা এটা? আচ্ছা এটার দাম চাওয়া হইতেছে 2,20,000। 2,20,000। স্বাস্থ্য অনেক বড়। হ্যাঁ ইমন এটা এটা কত চাইলো? এটা চাইছে 2,00,000। 2,00,000, 2,00,000 টাকার গরু। কত চাইতেছে ইমন এটা? 2,50,000। এটা 2,50,000, ওটা 2,00,000। আমার তো মনে হচ্ছে বড় কোনটা, ওটা বড় লাগতেছে, দাঁড়ায় আছে দেখে মনে হয়। আচ্ছা যাই হোক এই এই লাইনে তো সব গরুর স্বাস্থ্য মাশাল্লাহ হেভি। স্বাস্থ্য মাশাল্লাহ। যে এটা এটা কত? 3,00,000। 3,00,000 টাকার গরু আপনারা দেখতেই পাচ্ছেন। 3,00,000। শিংটা বেঁকা, গুতা থেকে বাইচা যেতে পারেন হয়তোবা। এটা কত দাম? 3,00,000। আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 3,00,000 টাকার গরু। 3,00,000 টাকার গরু। এটা কত চাইতেছেন? এটা 3,50,000 টাকার গরু, সাইজ অনেক বড়। একটু দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি। ইমন একটু তুমি সামনে দাঁড়াও, তোমার তুলনায় একটু সাইজটা দেখি যে ওরে বাপরে, এটি অনেক চেতা গরু। 3,00,000 টাকার। ভাই ব্রাদাররা চলে এসেছে গরু দেখতে। এই দুটা গরুর দাম সেমই চাওয়া হচ্ছে, আপনারা দেখছেন বন্ধুরা, ওইটাও 1,10,000 আর এটাও 1,10,000 চাওয়া হচ্ছে। আচ্ছা কত কত চাচ্ছেন মামা এটা? হ্যাঁ ছোটটা 80,000 টাকা দেন। আচ্ছা 80,000।
আচ্ছা ছোটটার দাম 80 আর বড়টা কত কত চাইল ইফাত 110 চাইল আর 110 দেই ভাই একটু সাইড দাও আচ্ছা তো এই গরুটির দাম চাও হচ্ছে আপনার 110 আর পাশের ছোটটা হচ্ছে আপনার 80,000 দেখা যাচ্ছে এখানে দুইটা খুবই বড় সাইজের গরু দেখা যাচ্ছে এখানে গরু স্বাস্থ্যটা দেখাই স্বাস্থ্যটা কিন্তু সলিড ইমন যদি একটু গরুটার দাম জিজ্ঞেস করতা একটু গরুটার দাম একটু আমরা শুনে আসি কত কত চাচ্ছেন চার লাখ টাকা চাওয়া হচ্ছে আর 370 আর 400 না আচ্ছা তো আমরা দাম জেনে গিয়েছি এই বড় গরুটির দাম চাওয়া হচ্ছে আপনার 400,000 টাকা 400,000 আর এই যে যেটা বসে আছে এটাও কিন্তু বড় এটাও কিন্তু আপনার এটা চাওয়া হচ্ছে আপনার 370,000 আচ্ছা একটু আপনাদের বন্ধুরা গরুটা দাঁড়া করিয়ে দেখানো হচ্ছে 370,000 টাকার গরু আর গোবর করতেছে আচ্ছা ভালো ভিডিও করতে করতে ঘামায় গেছি একটু ফ্যানের ফ্যানের পাতা আচ্ছা আপনাদের আরেকটু ঘুরে ঘুরে দেখানো হবে হাটটা তো সাথেই থাকুন তোমার কাছে পার্সোনালি কোনটা ভালো লাগছে গরু দুটাই সুন্দর আমি একটু এই সাইড থেকে দেখাই আচ্ছা এই সাইডটা একটু ভিড় হয়ে গেছে বিকজ অফ ভিডিওর কারণে এই আইলো গরু আইলো গরু 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 কত এটা 3,00,000 370 370 আচ্ছা তো এই এই ভাইটার এই বড় তিনটা গরু এই ভাইয়ের 370 সেইখানে সাদা কালার বড় সাইজের একটা গরু দেখা যাচ্ছে আরে ওই যা তো তুই কোথায় খাবি একটা দুর্ঘটনা সারা জীবনের আরে আমার এক বন্ধুর গুতা ইমন কত চাইছে এটা আচ্ছা তো এটা আপনার 400,000 টাকা চাওয়া হচ্ছে তুমি একটু একটু সাইডে দাঁড়াও দেখি তাহলে না এবারে যে হাইটটা বুঝবে মানুষ যে গরুর হাইটটা কেমন একটু সামনের থেকে দেখাই গুতা না দিলেই হয়েছে আচ্ছা এই গরুটা তো পুরা আচ্ছা ইমন একটু যদি দাম জিজ্ঞেস করতা তাহলে আচ্ছা এই গরুটি কত চাওয়া হচ্ছে 400,000 টাকা চাওয়া হচ্ছে গরুটি আর পাশের এটা কত বুঝি নাই 3,00,000 আচ্ছা তো দেখতে পাচ্ছেন এই গরুটি চাওয়া হচ্ছে আপনার 3,00,000 টাকা আচ্ছা এই সাইড এই সাইড থেকে লাইটটা উল্টা হয়ে গেছে যার ফলে দেখা যাচ্ছে না আমি একটু এই সাইড থেকে দেখাই 3,00,000 টাকার গরু আর এই গরুটি সুন্দর এই গরুটির দাম চাওয়া হচ্ছে আপনার 400,000 টাকা এই গরুটির দাম চাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক বড় আচ্ছা চাইছে হচ্ছে 1,00,000 আর একটা ক্রেতা ইসা 67 বলছে বাট এখনো দেয়নি এই দিকটায় আরো কিছু গরু দেখা যাচ্ছে এটা 85,000 চাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন সাদা কালার 45 বললো একজনে এবার বাট দিল না
সারাদিন দাঁড়ায় থাকতে থাকতে মনে হরণ হয়ে গেছে। ইপন তো কত দাম উঠছে চাচা এটার? আচ্ছা তো 2 লাখ টাকা হলে গরুটি বিক্রি করবে। দেখেন কেমনে হাত পা ছড়ায় শুয়ে আছে। আচ্ছা তো দেখতে পারতেছেন গরু ব্যবসায়ী একদম ঘুমাই গেছে, আ করে ঘুমাই গেছে। হাটে আসলে কাস্টমার না থাকায় আসলে ওনাদের এক্সপেকটেশন যেরকম ওরকম দামে আসলে মানে ক্রেতা পাচ্ছে না বিধায় আর কি শান্তির ঘুম দিছে একটা। আচ্ছা তো এখানে দেখা যাচ্ছে একটা বড় গরু কত যাচ্ছে? 1,30,000 চাওয়া হচ্ছে এই গরুটার। কত চাওয়া হচ্ছে এমন? আচ্ছা তো এটা চাওয়া হচ্ছে আপনার 2 লাখ। আমি একটু সাইড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। যে গরু দামাদামি করবেন ব্যাপারে যদি গরুর দাম বেড়ে যায় আপনাকে গরু দিতে হবে, দামাদামি করে ব্যাপারীদের সাথে বিভ্রান্তি তৈরি করবেন না। বাহ ওই সাদা গরু, ওরে বাপ রে, এইটা হচ্ছে একটা গরু তাই না? গরুর দেখতে পাচ্ছেন স্বাস্থ্যটা সুন্দর, অনেক কালো সাদা। এইটা এটা শিংটা দেখো না কি সুন্দর, দেখো একবারে মনে হইতেছে কে জানি পেইন্ট করে দিছে, সুন্দর অনেক। এইরকম শিং এত সুন্দর পেইন্ট করা আমি দেখিনি আগে কখনো। ভালো লাগছে গরুটা না সত্যি আসলে অনেক। ওই যে আরেকটার ও গরুর শিংটা তো আরো সুন্দর লাগতেছে, একটু আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। ওটা কি আলিফ লেলার শিং লাগাই দিছে এটা রে? আলিফ আলিফ লেলার দৈত্যর শিং। সাদা গরুটার দাম চাওয়া হচ্ছে 3.5 লাখ টাকা। আপনারা একটু সাইড থেকে দেখেন, এটা হচ্ছে এই হাটটার নাম হচ্ছে আপনার ফেরাজি গান্দা গরুর হাট নারায়ণগঞ্জ। কি 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 গরুর খাওন কত টাকা? 2,000 টাকা বস্তা। বস্তা 2,000 টাকা চাওয়া হচ্ছে? আর একদিনে খেয়ে ফেলায়? দুই দিনে মানে? ও আচ্ছা, মানে আসলে এখন নিয়া পালাটাও তো ঝামেলা বুঝো না, এর জন্য আসলে ঈদের আগের দিন বা একদিন আগে দেখা যাবে অনেক কাস্টমার হবে। এগুলোর যেই প্যাড মনে করেন যে একদিনে 1,000 টাকার খাবার খেয়ে ফেলবে। মাই নেম ইজ জন সিনা। আচ্ছা জন সিনা আর ব্রক লেসনার মারামারি লাগছে দেখেন। তো ভিডিওটা এই পর্যন্তই। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সামনে পরবর্তীতে আরও ভিডিও দেখার জন্য, সাথে নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মারবিন ভালো ভদ্র গরু। হ্যাঁ তো আপনারা এতক্ষণে সাবস্ক্রাইব করে নেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আরও সামনে ট্রাভেল সহকারে আরও অনেক ভিডিও আসবে। সো টিল দেন খোদা হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।